আসসালামু আলাইকুম আপনাকে খুব সহজে দেখাবো যে ইসলামিক বই ইসলামিক বই তো মানুষ অনেক ব্যবহার করে তার মধ্যে ভালো কোনটা যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো আল হাদিস নামে যে বইটি আছে যেখানে পঁচিশটি হাদিসের বই সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করা আপনারা এই অ্যাপটি ইউজ করতে পারেন এখানে বহু হাদিস পঁচিশটি হাদিসের বই এখানে দেওয়া আছে তার মধ্যে প্রথমে শহিব হুকারি তবে শহিব মুসলিম সোহানি আবু দাউদ আবুদাউদ মিজি সোহানি আজ মাজা হ্যাঁ মানে এইরকম অনেক অনেক হাদিসের বই আছে হ্যাঁ আপনি এখানে সকল হাদিসের বই একসাথে এক্স একটি অ্যাপে দেওয়া আছে আপনার কোনো সমস্যা হলে আপনারা সার্চ বাটন আছে এখানে এই সার্চ বাটনও ক্লিক করে আপনারা যে কোনো বিষয়ে খুঁজতে পারেন মনে করুন যে আপনি দেখতেছেন যে আসলে এই জিনিসটি ইসলামে বাহাদিসে আছে কি না যেমন ধরুন যেমন ধরুন যে আপনি বিয়ে বিষয়ে যে বিয়ে বিষয়ে আপনি খুঁজবেন বিয়ে লিখলেন হ্যাঁ এই যে কিছু জিনিস চলে আসছে মনে করেন যে বিয়ে বিষয়ে লিখলেন ক্লিক করলেন এই যে বিয়ে সম্বন্ধে যত কিছু লেখা আছে সব দেখাবে সব একশো সত্তরটি ফলাফল পাওয়া গেছে এইভাবে আপনি অনেক কিছু অনেক বিষয়ে খুঁজতে পারবেন যেমন ধরুন আরেকটি জিনিস দেখুন যে নামাজ এই নামাজ বিষয়েও আপনি অনেক কিছু অনেক কিছু পেতে পারেন এই যে উনিশশো বাষট্টি ফলাফল এই নামাজ বিষয়ে আছে কতটি হাদিস আছে দেখুন এই হিসাবে আপনি এই অ্যাপটি ইউজ করতে পারেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এটা খুব সুবিধা অনেক অনেক সুবিধা তারপর ইন্টারনেট অনলাইনে আবার বুকমার্ক সবসময় যা পড়েছেন ওই যে আপনার অনলাইনের সিস্টেম যেটা যদি আপনার ক্লাউড অথবা অ্যাকাউন্ট থাকে আপনার ফোনে আপনারা এইভাবে একাউন্ট এড করে আপনারা আবার আগের বুকমার্ক সব কিছু ফিরিয়ে নিতে পারবেন টাইম কখন কী পড়ছেন সেটা খুব সুবিধা আপনারা এই অ্যাপস ইউজ করুন অনেক কিছু জানবেন অনেক কিছু বুঝবেন ধন্যবাদ ভিভিতে দেখার জন্য আর এরকম অনেক ভিডিও আছে আমার কোন অ্যাপস ভালো মন্দ অনেক কিছু যেই অ্যাপসগুলি সবথেকে ভালো সেই অ্যাপসগুলি আমি রিভিউ করি